আগরতলা প্রেস ক্লাবে রবিবার ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির চতুর্থ রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ছিলেন মেয়র দীপক মজুমদারও। রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া পরিচালক সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক এবং আলোকচিত্র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সামগ্রিক দায়িত্ববোধ নিয়ে নিজ ক্ষেত্রের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যম রাইজেস্ট বাংলার প্রতিনিধিরাও। অনুষ্ঠান মঞ্চে তার বক্তব্যে বিপ্লব কুমার দেব একদিকে যেমন সরকার পরিবর্তনের পর সাংবাদিকদের উন্নতি কল্পে সরকারের আন্তরিক প্রচেষ্টার অগ্রগতির কথা তুলে ধরেছেন, তেমনি সুন্দর ভঙ্গিতে ব্যাখ্যা করেছেন বিজেপি সরকারের এই সাড়ে চার বছরে রাজ্যের জনগণের মন মানসিকতার পরিবর্তনের কথাও। বিপ্লব কুমার দেব জানান, বিজ্ঞাপনের শেয়ার থেকে সাংবাদিকদের স্বীকৃতি, সব ক্ষেত্রে যেমন উন্নতি হয়েছে, তেমনি সামগ্রিক পরিবর্তনের অঙ্গ হিসেবে স্বনির্ভর মানসিকতা গড়ে ওঠাই এই পরিবর্তনের সরকারের মূল লক্ষ্য হিসেবে প্রতিফলিত হয়েছে। এই প্রসঙ্গেই উল্লেখ করেন স্বনির্ভর যুবক অজয় ঘোষের কথা। অগ্রগতি দুইটাই হোক, আর পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজের অধিকার পাওয়ার যে স্বাদ, তার মধ্যে 25% যে ত্রিপুরা সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্টের শেয়ার, তার উপলব্ধি সঙ্গে সঙ্গে ক্যাটাগরি শুধু যে রাজ্যের উন্নতির প্রসঙ্গ এমন নয়, বক্তব্যে নরেন্দ্র মোদী সরকারের দেশে যে পরিবর্তন আর পরিবর্ধনের হওয়া বুঝে উল্লেখ করেন খুবই প্রাসঙ্গিক সেই কথাও। 21% যে খরচা আমাদের বাইরে চলে যেত সেটা কমিয়ে এনেছে মাননীয় প্রধানমন্ত্রী, প্রায় 50,000 কোটি টাকা সেভ করেছে, যেটা চলে যেত বাইরের দেশের মধ্যে। আজ দেশীয় বাংলায় ভারতবর্ষের ডিফেন্সের যে সরঞ্জাম তৈরি হয় তার ব্যবস্থা করেছেন নরেন্দ্র ভাই মোদী। আজকে 13,000 কোটি টাকা ডিফেন্স সামগ্রী আমরা বাইরের দেশে বিক্রি করি, তার নাম নরেন্দ্র ভাই মোদী। শুধু তেরঙ্গা উঠাননি, উনি তেরঙ্গার সঙ্গে সঙ্গে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া সেই জায়গাতে কাজ করেছেন, কাজ করে প্রমাণিত করেছেন। কাজ করা সবাই কাজ করে প্রমাণিত করা কিছু লোক পারে, কিছু লোক পারে। তার জন্য আমি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে ইলেকট্রনিক মিডিয়া বন্ধুরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, আমি দেখি প্রণব বাবা হাত তেড়ে দেওয়ার জন্য বলতে দুজন বসে আছে, হাত তেড়ে দাও, কিছু দেয় কিছু দেয় না, কিছু হবে না। হাততালি বিপ্লবদের দুনিয়াতে বহু দেখেছে, হাততালি দিয়ে কি হয় না হয় আলাদা বিষয়, কিন্তু হৃদয় হতে হয়। সিপিআইএমের ক্যাডার রাজ আর মাফিয়া রাজ থেকে উত্তরণের সঙ্গে সমগ্র রাজ্যবাসীর সদর্থ পরিবর্তনের কথাই তার বক্তব্যে ছুঁয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্যাডার রাজ আর মাফিয়া রাজ ছিল, তার থেকে অনেকাংশে মুক্তি পেয়ে মানুষ কর্মসমতার দিকে চলে গেছে, কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। তার জন্য পানির দোকানের কথা বললাম, তার জন্য জুসের দোকানের কথা বললাম, সেই দিশাতে তৈরি হয়েছে। আর আগরতলা এয়ারপোর্টে নামার পর আমার গর্ব হয় যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে এই ত্রিপুরা শিব মন্দিরের পুণ্যভূমির মাটিতে দাঁড়িয়ে বলে যে গুহাটির কাছে এত সুন্দর এয়ারপোর্ট নেই। তখন বিপ্লব দেবের হৃদয় ভরে যায়, মন ভরে যায় যে আমাদের কাছে সেই মানসিকতার ত্রিপুরা তৈরি হতে চলছে। অনেক সময় আমরা বুঝতে পারি না, পরিবর্তন যখন হয়ে যায়, মা তার শিশুর যখন পরিবর্তন হয় ধীরে ধীরে বাড়ে, মা বাবা অনুভব করতে পারে না। দূর থেকে কেউ যদি 4 বছর পরে আপনার বাড়িতে এসে এসে বলবে, আচ্ছা মেয়েটাকে তো এতটা দিয়ে কত বড় হয়ে গেছে। তার জন্য আমরা যারা ত্রিপুরাবাসী আমরা অনুষ্ঠানে সেটা অনুভব করতে পারি না। অনুভব করার জন্য আত্মচিন্তন করা দরকার, দিনে একবার আত্মচিন্তন করা দরকার। বিপ্লব কুমার দেব জানান, পরিবর্তন হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তুল্যমূল্য প্রসঙ্গ টেনে বলেন, পরিবর্তনের এই অঙ্গ হিসেবেই প্রেস ক্লাবের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান কর্মসূচি। রাজ্যের সাংবাদিকদের সর্বাঙ্গীন উন্নতি আর সুন্দর ভবিষ্যতের কামনা করেন বিপ্লব কুমার দেব। আমি আবদার করি আপনাদের কাছে, আমি আপনাদেরকে বহু কিছু বলে দিয়েছি, প্রণব বাবু যেটা বলেছেন এটা কাজের সময় সবকিছু হয়ে যায়, হয়ে গেছে। এটা প্রবাহমান নদী,
মোদীর ডেভেলপমেন্ট, যখন অন্য রোড হবে, এয়ারপোর্ট হবে, তো জার্নালিজম হবে না। এখানে যেখানে দাঁড়িয়ে আছি 25-30 বছর, 40-50 বছর হয়ে যাবো, আপনাদেরকে বিনা শীতল হওয়ার মধ্যে এখানে বসে কনফারেন্স করতে হতো, আজকে শীতল হওয়ার মধ্যে কনফারেন্স হচ্ছে, সেটাও প্রণব কল্যাণে এবং এখানে যারা বসে আছেন তাদের কল্যাণে হয়েছে, আমার কল্যাণে না। অ্যাপ্লিকেশনটা ওনারাই লাগিয়েছিলেন, আমার কাছে ওনারাই দিয়েছিলেন, ওনারাই পরিশ্রম করেছেন, ওনাদের কারণে হয়েছে, আমি তো মাত্র সামনে একজন ব্যক্তি ছিলাম। তার জন্য ব্যক্তি বড় না, তার কাজ বরাবর, তার ব্যবস্থা বরাবর, সেই হিসাবে সবাই মিলে কাজ করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানান, ব্যক্তির চেয়ে কর্ম আর তার প্রতিফলনই পরিবর্তনের ধারক হিসেবে উঠে আসে। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।